আসসালামু আলাইকুম। শীতকাল চলে এসেছে আর পিঠা খাবো না তা তো হতে পারে না, তাই খুবই সহজে শুকনো চালের গুঁড়া দিয়ে চিনির এই পাকন পিঠা তেলের পিঠার রেসিপি নিয়ে আজকের পর্বে চলে এসেছি। নরম ফুলকো এই পাকন পিঠাটা সকলেই আমরা কম বেশি পারি, তবে যারা নতুন আছেন তারা কিন্তু এই পিঠা বানাতে অনেক সময় হিমশিম খেয়ে যান। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারাও কিন্তু এত সুন্দর পিঠা তৈরি করতে পারবেন। পিঠাগুলো তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ শুকনো চালের গুঁড়া। 2 কাপ চালের গুঁড়াতে আমি 1/2 কাপ ময়দা ব্যবহার করব। ময়দা দেওয়ার কারণে পিঠাটা কিন্তু দীর্ঘক্ষণ সফট থাকবে। তারপরে দিচ্ছি 1/2 চামচ লবণ এবং 1/2 কাপ চিনি। চিনি এবং লবণটা অবশ্যই নিজস্ব টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে দেবেন, তবে একটু লবণ দিলে মিষ্টি খাবারের মিষ্টিটা কিন্তু অনেকটাই কড়া হয়। শুকনো উপকরণগুলো এবার খুব ভালোভাবে মিশিয়ে আমি 1/3 কাপ দিয়ে দিচ্ছি ফ্রোজেন নারিকেল কুড়া। আপনারা চাইলে এখানে ফ্রেশ নারিকেল কুড়াটাও দিতে পারেন, তাতে টেস্টটা কিন্তু আরও বেশি হবে। এবার উষ্ণ গরম পানি দিয়ে সফট একটা ব্যাটার তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। এখানে মেশাতে হবে কিন্তু একটু ধৈর্য ধরে নরম হাতে, যাতে কোনো প্রকার লাম্পস না থাকে ভিতরে। দলা দলা ভাব থাকলে কিন্তু পিঠাটা ভালো হবে না। আমার পিঠার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যেহেতু শুকনো চালের গুঁড়া এই জন্য এটা কিন্তু ভিজে গেলে অনেকটাই ঘন হয়ে আসবে। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। ব্যাটারের ভিতর আমি একটা আঙ্গুল চুবিয়ে নিয়েছি, দেখুন আঙ্গুলটা পুরোপুরি ব্যাটারে কিন্তু কোট করে নিয়েছে, কোথাও কোনো অংশ দেখা যাচ্ছে না আর উঠাতেই ছিঁড়ে ছিঁড়ে পড়ছে ব্যাটারের টোপগুলো। এই পর্যায়ে বুঝতে হবে এই গোলাটা একদম পারফেক্ট হয়েছে। মেজারমেন্ট কাপের একটা কাপ নিয়ে আমি 1 কাপ মেপেই পিঠাগুলো বানাবো। চলে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেলটা গরম করতে দিয়ে আমি 1 টোপ পিঠার ব্যাটার ফেলেছি, কিন্তু এটা সহজে উঠে আসছে না। এতে বুঝতে হবে তেলটা পারফেক্ট গরম হয়নি। কিছুক্ষণ পর আরও 1 টোপ ফেলেছি, এবার সহজেই পিঠার ব্যাটারটা কিন্তু উঠে এসেছে। এ পর্যায়ে বুঝতে হবে আমার তেলটা পারফেক্ট গরম হয়েছে। এ পর্যায়ে আমি 1 কাপ পিঠার ব্যাটার ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে কিন্তু কোনো প্রকার নাড়ানাড়ি করা যাবে না, এটা কিন্তু আপন ইচ্ছেই ফুলে উঠবে। এক সাইড হালকা ভাজা হয়ে গেলে আমি উল্টে আরও 1/2 সাইডও ভেজে নেব। এটা অবশ্যই মনে রাখবেন, পিঠার ব্যাটার আপনার হাজার ভালো হোক, চুলোর জালটা যদি ঠিক না থাকে কিন্তু পিঠা ফুলবে না। এই জন্য চুলোর জালটা মিডিয়ামের থেকেও হালকা একটু হাই করে রাখবেন, আর পিঠা শেষ হওয়া পর্যন্ত সমান জালেই থাকবে, কখনো কম বেশি করা যাবে না। এরই মধ্যে আমার আরও 1টা পিঠা তৈরি করা হয়ে গেল। এই পিঠাটা তো সমান তালে আমার সাথে খেলাই করে যাচ্ছে, কোনো রকম উল্টো পিঠ হচ্ছে না। চেপে কিন্তু অপর সাইডও কালার করে ভেজে নিচ্ছি, তবে পিঠাটা কিন্তু সাদাতেই বেশি ভালো দেখা যায় চিনির পিঠাগুলো। একইভাবে আমি আরও 1টা পিঠা তৈরি করে নিয়েছি। আমার প্রত্যেকটা পিঠাই কিন্তু সুন্দর ফুলে উঠেছিল। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করলে কিন্তু এতটা সুন্দর পিঠা আপনারাও তৈরি করে নিতে পারবেন। আর পিঠা যদি ফোলে তাহলে কিন্তু তেলের পরিমাণটাও অনেক কম লাগে। এটা একদম শেষ পিঠা, এটা তুলে দেখাচ্ছি। তেলটা ঠিক যতটুকু ঢেলেছিলাম ততটুকুই আছে, একটু কিন্তু কমেনি। আর যে কোনো কড়াইতেই কিন্তু পিঠাটা তৈরি করা যায়। আমি কিন্তু রেগুলার যে কড়াইতে রান্না করি সেই কড়াইতে পিঠাগুলো তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর গোলু গালু মোটু ছোটো পিঠা হয়েছে। ফুলকো পিঠাগুলো কিন্তু ছিঁড়তেও মায়া লাগে, কিন্তু তারপরেও ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কেমন হলো। ভিতরটাও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, কোথাও কিন্তু কোনো দলা ভাব নেই। পিঠাগুলো তৈরি করে সাজিয়ে নিতে অলমোস্ট কিন্তু আমার 1/2 ঘন্টার মতো সময় লেগেছে। তারপরেও কতটা ফুলকো এবং সফট আছে আপনারা দেখলেই বুঝতে পারছেন। আশা করি রেসিপিটি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।